আজকে আপনাদের জন্য যে সমাধানটা নিয়ে আসি সেটা হলো নেস্কোতে কিছুদিন আগে একটা পোস্টের পরীক্ষা হয়েছে, সেটা হলো সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, সেই কোশ্চেনটার সমাধান করব। তো এখানে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন এসেছিল, আমি শুধু কোশ্চেনের সমাধানগুলো করে রেখেছি আপনাদের জন্য। তো বাংলা পার্টে যে কোশ্চেনগুলো এসেছে সেটার মধ্যে হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? আপনারা সবাই জানেন দুর্গেশ নন্দিনী, এটা 1865 সালে লেখা হয়েছে। দ্বিকর্ণ কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। ভাস্করের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাস যোগ কর। বিজ্ঞান শব্দের গ কোন বর্ণের সমষ্টি? বর্গীয় জ প্লাস নিয়। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু বানানটা খেয়াল করে রাখবেন। একথায় প্রকাশ ছিল শত্রুকে দমন করে যে অরিনন্দ। ইংরেজি পার্টের যে কোশ্চেন গুলো ছিল, ইংরেজি পার্টের কোশ্চেন গুলো ছিল হলো হি ওয়াজ ফাউন্ড অফ নেগলেক্ট ফর ডুইং হিজ ডিউটি, দি পোর্ট কলিং দ্য ক্যাটেল ব্ল্যাক ইডিয়ম মিনিং। অ্যান্সার হচ্ছে ডু নট ক্রিটিসাইজ বাই সাম ওয়ান ফর এ ফল্ট দ্যাট ইউ পাসেস ইউর সেলফ। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, এখানে আপনার কারেক্ট প্যাসিভ ভয়েস করতে হবে। তো কোশ্চেনটা ছিল দি টিচার মেড হিম গো আউটসাইড অফ দ্য গ্লাস অফ দ্য ক্লাস, এটার অ্যান্সার হচ্ছে হি ওয়াজ মেড টু গো আউটসাইড অফ দ্য ক্লাস বাই দ্য টিচার। পরবর্তী কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার নাউন? নিউজ। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ডাইরেক্ট আই সেড টু হিম হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা ডাইরেক্ট দেওয়া আছে, এটা কারেক্ট করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। আই আস্ক হিম হু হি ওয়াজ অ্যান্ড হোয়াট হি ওয়ান্টেড। পরবর্তী কোশ্চেন হি রিটার্ন হোম ড্যাশ এ উইক, হি রিটার্ন হোম আফটার এ উইক। পরবর্তী কোশ্চেনটা ছিল বি এর সকল বাস্তব মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দুটির প্রকৃতি কি? উত্তর হচ্ছে বাস্তব। ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করলে একটি বস্তুর সর্বোচ্চ মান কত হবে? এই কোশ্চেনটা আপনাদের জন্য থাকলো, এটা আপনারা অ্যান্সারটা বলবেন। ওয়ান টু দি পাওয়ার এন প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইকুয়াল টু জিরো, এন গ্রেটার দেন জিরো হবে যখন, উত্তর হচ্ছে এন ইকুয়াল জিরো ওয়ান টু ডট ডট ডট। এ ভেক্টর ইকুয়াল আই মাইনাস জে প্লাস কে, বি ভেক্টর সমান মাইনাস থ্রি আই প্লাস টু জে প্লাস কে হলে তাদের অন্তর্গত কোণ কত? উত্তর হচ্ছে কস ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট ফোর ডিভাইডেড বাই রুট ওভার 42। এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো এবং টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইকুয়াল জিরো রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অ্যান্সার হচ্ছে থ্রি ডিভাইডেড বাই রুট টু। আমি শুধু এখানে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, সমাধানগুলো করা হয়নি। প্লাজমা কি? প্লাজমা হচ্ছে ইলেকট্রন ও আয়রনের মিশ্রণ। সিটি স্ক্যানে ব্যবহৃত হয় এক্স রে। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল আলো। একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। ট্রান্সফরমারে ভোল্টেজ তৈরি হয় যে পদ্ধতিতে, সে পদ্ধতির নাম হচ্ছে আবেশন পদ্ধতি। বাংলাদেশে যে দিক পরবর্তী বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক কত মানে? 50 হার্জ। সরকারি কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করে? আকৃতি। ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি। কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? ভিটামিন সিলিকন। নিচের কোন যৌগটিকে সঞ্চরণশীল? পাই ইলেকট্রন বিদ্যমান C6H6। HClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত? +7। জ্বালানির অকটেন নাম্বার কিসের পরিমাপক? ইগনিশনের।
বাইনারি সিক্স বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যাটি হলো 63। তিন ইনপুট বিশিষ্ট একটি যৌগিক ন্যান্ড গেট এর একটি ইনপুট জিরো হলে আউটপুট হবে 1। বাংলাদেশের সর্বোচ্চ গ্রিড ভোল্টেজ হলো 400 কিলোভোল্ট, 230 ওয়াট 100 ভোল্ট হলে জ্বলন্ত অবস্থায় কত বিদ্যুৎ প্রবাহিত হয়? 2.3 অ্যাম্পিয়ার। একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 2.5। যদি মুখ্য কুণ্ডলীতে বিভব 100 হয় তবে গৌণ কুণ্ডলীতে কত বিভব হবে? বিভব হবে 40 ভোল্ট। এমএস ওয়ার্ড নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার 100টি 2F ধারক সমান্তরালে রাখলে তুল্য ধারকত্ব কত? 200F। প্রতি বছর কোন দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়? এটা মে মাস হয়, মে মাসের কোন দিনে হয়? আপনাদের কাছে কোশ্চেনটা থাকলো, এই দুইটা কোশ্চেন, আগে একটা আর এটা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোন নামে পরিচিত? নীল টুপি। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু হয় কত সালে? 1972 সালে। 20 নভেম্বর 2019 নেদারল্যান্ডের নাইটহুড পেলেন ফজলে হাসান আবেদ। বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কি? সিমন। পাট দিয়ে যে জুটন তৈরি হয় তার নাম কি? জুটিন। ঐতিহাসিক 25শে মার্চ কি দিবস নামে পরিচিত? গণহত্যা দিবস। সর্বমোট কয়টি সেক্টরে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়? 11টি সেক্টরে। স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ? ভুটান। 10ই এপ্রিল 1971 মুজিবনগরে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম কি ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাজউদ্দিন আহমেদ। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি পুস্তিকাটির নাম কি? 6 দফা, আমাদের বাঁচার দাবি। সম্প্রতি এসএ গেমসের কততম আসর নেপালে অনুষ্ঠিত হল? 13তম আসর। 14তম আসর হবে 2023 সালে, পাকিস্তানে হবে। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালির জাতীয়তাবাদ।